চারটা মডিউল রিপ্লেস করলাম। এখানে আমরা চারটা মডিউল সেট করে দিলাম, রিকন্ডিশন চারটা মডিউল এটাতে সেট করে দিলাম। তো মূলত আমাদের এখানে অলরেডি এটাকে সেট আপ করা শেষ এই পাঁচটা। তো আমরা এরপরে হলো এটার যে কাভারটা আছে কাভারটা সেট করে ফেলবো। তো অলরেডি প্রায় শেষ, আমাদের সেট আপ করাটা শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের রাজা মূলত কাজ করতেছে, আমরা এখানে চারটা মডিউল রিপ্লেস করলাম। এখানে যে চারটা মডিউল আছে এটাকে আমরা রিপ্লেস করলাম। এখানে আমরা চারটা মডিউল সেট করে দিলাম, রিকন্ডিশন চারটা মডিউল এটাতে সেট করে দিলাম। আলহামদুলিল্লাহ যে আমরা এটাকে সেট করতে পারলাম। ইনশাআল্লাহ তাহলে আমরা এটাকে এখানে কমপ্লিট করে দেন গাড়িতে সেট করব। সেট করার পরে এটার একটা টেস্ট ড্রাইভ হবে। টেস্ট ড্রাইভ করে আমরা তারপরের ফিডব্যাকে আগাবো ইনশাআল্লাহ। তো যে জিনিসটা হলো যে সাধারণত হাইব্রিড ব্যাটারিগুলো একটা টাইম থাকে, একটা টাইম পর এই ব্যাটারিগুলো উইক হয়, এই ব্যাটারিগুলো ড্যামেজ হয়, তখন আস্তে করে ব্যাটারিগুলো ছেড়ে দেয়, এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। তো এটার যেই ব্যাটারি কন্ডিশন ছিল আসলে এটার কমপ্লিট ব্যাটারিটা রিপ্লেস করার মতন কন্ডিশন বর্তমান গাড়ির ওনারের নাই, গাড়ির মালিকের অবস্থাটা নাই। ইনশাল্লাহ উনি পরবর্তীতে টাকা পয়সা হাতে হইলে হয়তো বা কমপ্লিটলি রিপ্লেস করে ফেলবেন। আপাতত যেহেতু গাড়িটা ইউজ করা লাগতেছে, এই ইউজের জন্য আমরা রিপেয়ার পদক্ষেপে গেলাম, যে এটার যে চারটা মডিউল খারাপ আছে, যে চারটা সেল খারাপ আছে, এই চারটা সেল আমরা রিপ্লেস করে দিলাম এটার। তো এই ধরনের কাজ আমি আগেও একাধিকবার করছি, আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ ওগুলোর ফিডব্যাক ভালো ছিল, রেজাল্ট ভালো ছিল। ওই কাজের অভিজ্ঞতার উপরে বলতে পারি, দেখা যায় কি একটা জিনিস যে দশটা কাজ করলে দশটা গাড়িতে কি কন্ডিশন হয়, কি অবস্থা হয়, ওটা আপনি একটা ধারণা চলে আসবে যে বাকি একশোটা গাড়ি কাজ করলে আমার এরকম হইতে পারে, কি থেকে কি হতে পারে। তো সাধারণত হাইব্রিড ব্যাটারি রিপেয়ারের যে বিষয়টা আপনাদেরকে আমি দেখালাম এবং বুঝালাম সেটা হলো যে এটার মূলত আমরা ব্যাটারিটা খুললাম, খুলে আমরা এটা যে চারটা সেল বেশি খারাপ ছিল চারটা সেল আমরা রিপ্লেস করলাম। আমরা রিকন্ডিশন দেখে চারটা সেল গাড়িতে ইউজ করলাম, এটা মূলত এটা রিপেয়ার কৌশল। এই কৌশলটা আমরা মূলত এখানে প্রয়োগ করলাম এবং ইনশাআল্লাহ তাআলা এটা রেজাল্টটাও আশা করি ভালোই আসবে। একটা কথা আছে না যে নাই মার চাইতে কানামা ভালো, ওই রকম একটা বিষয় আর কি বললেও চলে। ইয়েটা দাও, টিটা দাও, আমরা এখন এটাকে সেট করতেছি। যদিও সময়ের বিষয় আপনাদেরকে জাস্ট দেখিয়ে নিলাম, কারণ আমরা মূলত কি করলাম এই জিনিসটা আপনাদেরকে দেখালাম। তো thank you.
আমাদের এই পাশে সেটআপ করা শেষ আমরা এই সেটের কভারটাকে সেট করে দিচ্ছি হ্যাঁ এই কভারগুলো লাগাও তো মূলত আমাদের এখানে অলরেডি এটাকে সেট আপ করা শেষ এই পাশটা এখন বাকি আছে হলো আমাদের এই সাইডটা তো আমরা এখন এই সাইডটাকে ওই পাশে যাও এটা বসাও স্লিপ করলে স্ক্রুটা আছে আর পরবর্তীবারে খোলা যাবে কিছু খুঁজে পাও না নাকি কভার গুলো দাও সেট কভার গুলো তো আমাদের মোটামুটি এই সাইড গুলো সেট করা শেষ হয়ে গেল আমাদের ব্যাটারিটা মোটামুটি অলরেডি কমপ্লিট হয়ে গেল ওই যে কুলিং ফ্যানটা তো আমরা এরপরে হলো এটার যে কভারটা আছে কভারটা সেট করে ফেলবো কভারটা সেট করে ফেলি
তো অলরেডি প্রায় শেষ, আমাদের সেটআপ করাটা শেষ, খাবারটা লাগাবো, গাড়িতে সেট করবো, এই পর্যন্তই আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সকলের জন্য দোয়া রাখবেন, এ কামনাই রইল। ইনশাআল্লাহ তাআলা এর পরবর্তীটা আমরা টেস্ট ড্রাইভ দিয়ে শেষ করে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ।